আমাদেরকেও গ্রেফতার করতে পারে। বর্তমানে সরকার যে কার্যক্রম গুলো পরিচালনা করতেছে এটা যে সম্পূর্ণ একটা অনৈতিক আশঙ্কা তো উড়িয়ে দিতে পারি না, সেটা আমাদেরকেও গ্রেফতার করতে পারে এই আশা তো এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ তারা কখন কোন সময় কিভাবে কার উপরে খর্গহস্ত প্রয়োগ করবে এটা তো আদৌ আমাদের জানা নেই। শোনেন, আমরা হইলাম একটা শান্তিপ্রিয় রাজনৈতিক ঘরানার একটা উল্লেখযোগ্য বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের বাংলাদেশের জনগণের দেশের অশান্তি তৈরি করে কোনো দাবি আদায়ের যে প্রক্রিয়াটা এটা আমরা ইসলাম এটা কখনোই স্বীকৃতি দেয় নাই, আমরা ওটা দেই না বা আমরা এটা করিও না। তবে যে বর্তমানে সরকার সে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এটা যে সম্পূর্ণ একটা অমানবিক এবং অনৈতিক এটা তাদের কার্যক্রমের মাধ্যমে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এখনও পরিষ্কার বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে এবং এর মধ্যে যত চাপ প্রয়োগ এবং যত কঠিন অবস্থান তৈরি করা দরকার সেই মেসেজগুলো আমরা এইভাবে পৌঁছাবারই আমাদের সিদ্ধান্ত রয়েছে। এখন পর্যন্ত আপনারা বিরোধী পক্ষ থেকে নানানভাবে নানান বিষয়ে সরকারের কাছে বলেছেন, কিন্তু আপনাদের কোনো দাবির প্রতি ইসলামী আন্দোলনই নয় যে অন্য বিরোধী কোনো দলেরই দাবির প্রতি সরকার কোনো দাবির প্রতি সমর্থন করেনি, তোয়াক্কা করেনি। তারা আপনারা যেটা বলছেন সেটাও করেনি, তাদের সরকারও হয়নি, তফসিলও হয়ে যাচ্ছে, তারা দুর্যোগ করছে, নির্বাচন কমিশনও পদক করেনি। এর মধ্যে যদি এটাই হয়, যদি নির্বাচন পর্যন্ত চলে যায় বা হয়ে যায়, সেইটা তো আমরা পরিষ্কার আপনাদেরকে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কারভাবে বলছি যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা ন্যায়ের পক্ষে এবং দেশ জনগণ ইসলামের পক্ষে আমরা চেষ্টা করা যাচ্ছি, এখনও করছি। এর পরেও যদি সরকার তাদের শুভবুদ্ধি উদয় না হয় তাহলে আমরা জাতীয় সংলাপের মাধ্যমে আমরা আবার পরামর্শ ভিত্তিক আমরা কী করতে পারি, করণীয় পথ আমরা তৈরি করার জন্যই জাতীয় সংলাপের প্রস্তাব এবং ঘোষণা আমরা করছি। সেটা ওই জাতীয় সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা পথ তৈরি করব যে এখন আমাদের আন্দোলনরত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্যে যারা আমরা মাঠে ময়দানে আছি আমাদের কোন পথ অবলম্বন করা দরকার, এই জন্যই পরামর্শের জন্য এই প্রস্তাব আজকে আমরা আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। 20 নভেম্বর